আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি একটু নর্মালি যখন ঘুম থেকে উঠি তার থেকে একটু সকালবেলা ঘুম থেকে উঠছি। আসলে আজকে আমার ফ্যামিলির একজনের বার্থডে, ওকে উইশ করার জন্য একটু আর্লি ওঠা। আমি আজকে পরোটা বানাচ্ছি, লেয়ার পরোটা। আর উইশ করা বলতে কি, আমি সারা দিন আসলে ওর কথা মাথায় রেখে মেনু প্ল্যান করছি সকালবেলা রাতের বেলা। আর উইশ করা বলতে ওর জন্য যে সময়টুকু দেয়া বা ওকে এই জিনিসটা মনে করা দেওয়া যে হ্যাঁ আস, আমার মনে আছে এবং ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড মোস্ট ভ্যালুয়েবল পার্সন, আমার পরিবারের একজন, এটা বোঝানো। কাউকে উইশ করতে গেলে আমি এটা বিশ্বাস করি না যে একদম জাঁকজমকপূর্ণ কোনো কিছু করতে হবে। জাস্ট এই বিশ্বাসটা ভিতরে ইনপুট করা যে হ্যাঁ ও আমার পরিবারের একজন, খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা পরিবারের অন্যান্য সদস্যরা তাকে অনেক ভালোবাসি এবং খেয়াল রাখি। আর অ্যাজ এ গৃহকর্তী হিসাবে আমি মনে করি যে এটা আমার মেন রেসপন্সিবিলিটি। গৃহকর্তার যেমন কিছু কিছু রেসপন্সিবিলিটি থাকে, ঠিক একইভাবে গৃহকর্তীরও কিছু রেসপন্সিবিলিটি থাকে যেটা তাকেই নিতে হয়। আর সেটার মেইন একটা হচ্ছে যে পরিবারের প্রত্যেকটা সদস্যের খেয়াল রাখা। এটা অ্যাজ এ গৃহকর্তী হিসাবে তার আমি মনে করি যে একটা বিশাল দায়িত্ব। আর এটা যখন করা হয় না তখনই কিন্তু অন্যান্য সদস্যরা হতাশায় ভোগে বা একটু মনে মনে কষ্ট পায়, যদি ওটা কখনো যদি ওরা শেয়ার করে না। তো আজকে পরোটা নর্মালি সকালবেলা উঠে এরকম পরোটা বানানো এটা দুষ্কর, কারণ এটা বানাতে অনেক সময় লাগে। ও পরোটাটা পছন্দ করে, এজন্য সকালবেলা উঠে আমি পরোটাটা বানাইছি, এই জন্য একটু ভোরবেলা ওঠা। পরোটার সাথে ডিম ভাজি সার্ভ করছি সকালবেলা। নাস্তা খাওয়ার পর দেন আমি দুপুরে রান্নাবান্না করব। দুপুরে আসলে ও বন্ধুদের সাথে বাইরে যাবে, বাইরে খাওয়া দাওয়া করবে, বাইরে থাকবে দুপুর সময়টা। আমাদের জন্য আমি দুপুরবেলা রান্না করতেছি। আর আমি একটা খুব ছোটো কেক বানাইছিলাম, জাস্ট খালি কেক উপরে শুধু ক্রিমটা দিয়া মোল্ড করছি, কিন্তু কোনো ডেকোরেশন করিনি। আর যে পিচ্চুগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের আশেপাশে ফ্ল্যাটের বাবু। ওকে জাস্ট সিম্পলি বলা যে হ্যাঁ আমি আসলে তোর বার্থডেটা মনে আছে এবং আমি যে সময়টা ওর জন্য দিছি এটাই হচ্ছে ওর জন্য আমার ভালোবাসা, ওর জন্য আমার উইশ। আর রাতে যে মেনু আমি করব, আসলে তন্দুরি চিকেন করব, এই জন্য আমি চিকেন পিসগুলোকে কেটে ম্যারিনেট করে রাখতেছি সকালবেলায়। আর ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেন দুপুরবেলা রান্নার আয়োজন করব আমি। আসলে পরিবার একটা বিশাল জিনিস, একটা পরিবারের গৃহকর্তা গৃহকর্তী এই দুজনেরই অনেক রেসপন্সিবিলিটি থাকে। আর এই জিনিসটা আমি আমার দাদির কাছ থেকে শিখছি, যে আমার দাদি দেখতাম যে আমাদের যে প্রত্যেক ভাই বোন, আব্বা মা, চাচা চাচাতো ভাই সবাইকে খুব সমানভাবে সে খেয়াল রাখতো সবার, এবং কারো কথা হচ্ছে যে মনে থাকবে না বা সবাইকে সমানভাবে টেক কেয়ার করতো। আর এটা আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ে মানুষেরই করা উচিত। আজকে দুপুরবেলা রান্না সাধারণ কই মাছ ভাজি করতেছি, ডাল রান্না করবো আর একটা ভাজি করবো আর হচ্ছে আলু ভর্তা। এই হচ্ছে আজকের আমার দুপুরের রান্নাবান্না। দুপুরে রান্না করে এগুলো ক্লিন করে রাতের রান্না বলতে আমি রাতে মেনু প্ল্যান করছি হচ্ছে তন্দুরি চিকেন আর নান রুটি, সাথে একটা সালাদ আর কেক তো থাকবে, আর একটা নাস্তা টাইপের কিছু করবো। এই হচ্ছে রাতের মেনু প্ল্যান। সো রাতেরটা সকালবেলা করার কোনো ওয়ে নাই, রাতের নাস্তাটা আমি ঠিক মাগরিবের নামাজের পরে করবো ইনশাল্লাহ। এখন দুপুরে রান্নাটা করে রাখতেছি। Thank you.
একটা চুলে আমি ডাল উঠা দিছি, আর একটা চুলায় হচ্ছে বাঁধাকপি ভাজি করব। এই জন্য বাঁধাকপি ভাজির আয়োজন চলতেছে আর একটা চুলায়। আসলে এখন কিছু কমন কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তব সত্য কথা, এগুলো প্রত্যেকটা মেয়ে মানুষের এবং ফ্যামিলির বন্ডিং ক্রিয়েট করার জন্য এগুলো সবারই করা উচিত। আর এখনকার যুগের ইয়াং জেনারেশন বা আমরা আর অথবা বৃদ্ধ যাই বলে ম্যাক্সিমাম মানুষই কিন্তু হতাশায় ভোগে, আর এগুলো আর হতাশায় ভোগার একটাই কারণ যে ল্যাক অফ লাভ, আসলে পরিবারের যে বন্ধন এবং ভালোবাসার অভাব, এই কারণগুলোতেই মানুষ হতাশায় ভুগতেছে এবং মানসিক চাপে থাকে। এটা থেকে মুক্তর একটাই উপায় যে পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে ভালোবাসা ক্রিয়েট করা। কথাগুলো আসলে গতানুগতিক কথা হলেও আসলে কথাগুলো খুবই সত্য কথা। আমার দুপুরে রান্নাবান্না শেষ, কই মাছ ভাজা, আলু ভর্তা, ডাল আর হচ্ছে ভাজি। ডালটা করা বাবুর জন্য করা আসলে, কারণ অন্যান্য যে রান্না করা হয়েছে সেগুলো বাবু খেতে পারবে না। আজকে আমাদের এই যে বার্থডে বয়, বার্থডে বয়ের জন্য একটা ছোট গিফট আছে, দেখ তো পরে দেখ আমরা খুবই কনফিউজড হয় কিনা। বার্থডে বয়ের জন্য এই নাস্তাটা আজকে আমি ফার্স্ট করলাম, হোপফুলি খুব মজা লাগবে, কারণ দেখতে তো চেহারা ভালোই লাগতেছে। তুমি আগে খাচ্ছ কেন, বার্থডে বয় সব আগে টেস্ট করবে। আর দেখে তো জিভে জল চলে আসছে। তন্দুরি চিকেন, আমি আসলে আজকে কালার ইউজ করি নাই এই জন্য কালারটা এমন লাগতেছে, রং দেইনি আর কি। বার্থডে বয়ের মুখে হাসি এসেছে, সবাই তালি দাও, তালি দাও, বার্থডে বয় এসেছে লাইভ, বার্থডে বয়ের বুকে লেখা লাইভ। টেবিলে মাত্র হচ্ছে যে দুইটা জিনিস, হয়তো আজকে রাত্রে পেট ভরবে, সকালে আবার ক্ষুধা লেগে যাবে। বাট এর থেকেও যেটা মানে টেবিলের থেকেও অনেক অনেক ভালোবাসা তোর জন্য, মানে টেবিলে যে দুইটা জিনিস দেখা যাচ্ছে না তার থেকে মানে ভালোবাসা অনেক বেশি, মানে এটা জাস্ট বলার উপলক্ষ আর কি। এটা শুরু কর, শুরু কর। বার্থডে বয়কে খাও না, বার্থডে বয়কে দাও, আজকে বার্থডে বয়কে দাও। খাওয়া যেত